সুপ্রিয় দর্শক, আমি পারমিতা হিম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয়ে আলোচনায় নির্বাচন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। উপস্থিত আছেন ইসহাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, এবং আরও রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সিপিবি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে আপনাদের ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা এসএমএস এর মাধ্যমেও আপনাদের মন্তব্য আমাদের পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। নির্বাচন সময় মতোই হবে, বিএনপি অংশ না নিলে সরকারের কিছু করার নেই, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। একতরফা নির্বাচন করতে এখন থেকে নীল নকশা করছে সরকার, সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল। জিয়ার ফানিজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিতরা রাষ্ট্রীয় অর্থনৈতিক অপরাধী রায়ের পর্যবেক্ষণ, শিগগিরই জামিন আবেদন। আবারও এসএসসির প্রশ্নপত্র ফাঁস, ঢাকা ও গাজীপুর থেকে চার শিক্ষক সহ আটক পাঁচ, এখন থেকে সৃজনশীল পদ্ধতিতে হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবং ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনের বছর 2018, নির্বাচন নিয়ে নানা গুঞ্জন, নানা আলোপ আলোচনা চলছে। আজ প্রধানমন্ত্রী যিনি বেগম খালেদা জিয়ার রায়ের পর প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, সংবাদ সম্মেলন করলেন, যেটি আমাদের প্রধান শিরোনাম। আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন সময় মতোই হবে, বিএনপি অংশ না নিলে সরকারের কিছু করার নেই। এই বিষয়ে প্রথমে মন্তব্য জানতে চাইব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাইব আপনি কি মনে করেন যে সরকারের আসলে কিছু করার নেই বিএনপি অংশ না নিলে? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সময় টেলিভিশন দর্শকদের সঙ্গে বাইরে বিদেশে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। আর সর্বপ্রথম একটু দুঃখ প্রকাশ করছি, আমার খুব প্রিয় একজন নেতা পাবনা জেলা বিএনপির সদস্য মোহাম্মদপুর মাদ্রাসার প্রভাষক বাংলার রবিউল ইসলাম লিফটের অসতর্কতার কারণে মারা গেছেন গত বৃহস্পতিবার, তার আত্মমাগফিরাত কামনা করে। আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, সরকারের সবই করার আছে, সরকার বলে আমাদের কিছু করে না, এটা ঠিক না, সব সরকার সব পারে। এই সরকারের হাতে এত ক্ষমতা, মেয়ে ছেলেকে পুরুষ বানানোর প্রায় কাছাকাছি, সেখানে সরকার পারবেন না কেন? আর বিএনপি নির্বাচনে আসার ব্যবস্থা সরকার ইচ্ছা করলে পারে, একদিনই পারে, কারোর সিদ্ধান্ত নেওয়া লাগে না। প্রধানমন্ত্রী ইচ্ছা করেন যে বিএনপি সহ সব দল মিলে নির্বাচন অংশগ্রহণ করব, সেই পরিবার সৃষ্টি করতে 24 ঘন্টা লাগবে না, এই যে কথাগুলো ঠিক না। তো নির্বাচনের ব্যাপারটা আমি সংবাদ সম্মেলন দেখলাম, তাতে আমার কাছে কি বলবো, আমি পুরো ভাষা খুঁজে পাচ্ছি না। এই দেশের এই বড় বড় সাংবাদিক, বড় বড় মানে আপনার সম্পাদক অনেককে সেখানে দেখলাম, আমার মনে হচ্ছে যে হবু চন্দ্রের সেই ইয়ের মতো আর কি, রাজার গল্পের মতো হলো, যে একজন সাংবাদিক প্রশ্ন করলেন যে এই যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ আমরা শুনেছি পদত্যাগ করার ইচ্ছাও অনেকটা প্রকাশ করেছেন, আপনি নিষেধ করেছেন, তাই করে নেই। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যতক্ষণ ধরে উনি কথাগুলি বললেন আমি শুনতেছিলাম আর কি, তো এই কথাগুলি বলার পরে উনি যখন বললেন যে একজন মানে বলে ফেলেন যে 20 মিনিট আগে প্রশ্ন ফাঁস হয়, এই কথাটা 100%-এর ভিতরে 100% মিথ্যা, আগের দিন প্রশ্ন ফাঁস আছে প্রায় প্রতিদিনই, যেমন 71 টেলিভিশন এর এক মনে প্রতিদিন প্রশ্ন দিয়ে দিত, এটা হলো আগামীকালের পরীক্ষা, পরের দিন দেখা যেত, গত একদিন দেখাচ্ছিলাম এটা। তো সেখানে এখন শিক্ষামন্ত্রী পদ কেন করবেন, যে বিএনপির আমরা দেখেন অনেক দোষ ছিল, আওয়ামী লীগের ভাষায় বিএনপির দেশটা ধ্বংস করে দিয়েছিল, একটা জিনিস করেছিল যা স্বাধীন বাংলাদেশে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে বসে থাকতো, যে কোনো মানুষ এসেছে পরীক্ষা দিতে পারতো একটু বয়স হলেই, লিখতে লিখতে বলতে বলতে লিখতে লিখতে এক জায়গায় এসে বলতে যে ফুল স্টপ, তো যে ফুল স্টপ বানান কি, তো কলমটা একটু জোরে ঠেসে ধর। এই এই অবস্থা থেকে আস্তে আস্তে উন্নতি হয়ে একটা পর্যায়ে বিএনপির সময় এসে মিলন
নির্বাচন সবকিছুর মধ্য দিয়েই তো নির্বাচন, আপনি যদি কোনো দিকে যেতে না দেন খালি নির্বাচন 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 করলে তো কিছু হবে না, প্রেক্ষাপটে তো আপনার আসতে হবে। সরকার মানে তার একটাই কথা যে বিএনপি নির্বাচনে আসলে আসুক না আসলে না আসুক, সরকার কোনো দায় নাই, এটা তো কোনো কথা হলো না। হ্যাঁ, আবার ভয় দেখাচ্ছে বিএনপি নির্বাচন করতে যে না আসে এবার নিবন্ধনা বাতিল হয়ে যাবে, বিএনপি দল থাকবে না, নানান কেনে। আমরা যদি পাল্টা প্রশ্ন করি, এবার যদি গতবার মশাই নিবন্ধিত দলগুলি যেটা 28টা দল যেমন যায় নাই, এবার যদি তারা না যায় তাহলে এবার সেই সরকার গত 5 বছর না হয় তারা এটা সেটা করে চালালো, এরপরে কি এই এই সরকার সেই স্বীকৃতি পাবে? আর এর ভিতরে কি কোনো ক্রেডিট আছে? এখন এদের এই প্রশ্নপত্র ফাঁসের সাথে শিক্ষকেরা জড়িত, প্রতিটা ক্ষেত্রে অনৈতিকতা এত বেশি বেড়ে গেছে কারণ একটি, ওই ঘুরে ফিরে নির্বাচন। আপনার নির্বাচনটাই যেখানে সঠিক হয় না, আমি প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনি আপনি পররাষ্ট্রমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, কেউ আপনার ভোট দিলেন না, আপনার এমনি এমনি আপনারা হয়ে গেলেন এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী। তো এটা কি মজার জিনিস? এটা কি ভালো লাগার জিনিস? তো এত যদি কর্মকাণ্ড উন্নয়ন করে থাকে তাহলে সরকার উচিত যে, আর একটা বড় বিষয় হলো যে সংসদ গণতন্ত্রে সংসদ রেখে পৃথিবীর কোথাও নির্বাচন হয়, আমাদের সংবিধানে পাশ করে রেখেছে সংসদ বহাল অবস্থায় নির্বাচন করবে, এই পৃথিবীর কোথাও আছে? এই নির্বাচনে অংশগ্রহণ যেই করুক না কেন, আওয়ামী লীগের ঘরনার বাইরে কেউই এই নির্বাচনে একটি আসন পাবে না। আমি নির্দ্বিধায় বলতে পারি বিএনপি দু একটা দু চারটা সিট পেতে পারে, কারণ কিছু কিছু জায়গা আছে বিএনপির মানে মানুষ যে কিছু মানুষ ভোট দিতে যেতে পারে, তাহলে সেখানে তারা জিততে পারে, তাছাড়া কোনো দলের সম্ভাবনা নাই। তো কোনো দল যখন যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাররা ভোট দিতে পারবে না সেই দেশে, এই দেশে গণতন্ত্রের গণতন্ত্র বা সংসদে গণতন্ত্রের এটা এখন বন্ধ করে একদলে শাসন করলে শাসন ব্যবস্থা হলে তা তো, এই যে আমরা যারা বিরোধী দলে আছি তারা খাচ্ছে যাচ্ছি, তাদের এগুলো দেওয়া লাগবে না, মনে হয় যে এক দল হয়ে গেছে, নমিশন পেলাম পেলাম, না পেলাম না পেলাম, আমার বাইরে দল করার সুযোগ নেই, মারি খাওয়ার দরকার নেই। তো এটা তো সেই অবস্থা গেলে তা ভালো, কিন্তু এখন যে অবস্থা চলছে এটা কোনো দেশের শাসন হতে পারে না। এবং ওই যেটা আমি বলতে চাচ্ছিলাম, মানে একজন সাংবাদিক, এতগুলি সাংবাদিক মানুষ একদিনও প্রতিবাদ করে না যে না মাননীয় প্রধানমন্ত্রী 20 মিনিট আগে না, আগের দিন হয়ে যায় বা 5 ঘন্টা আগে হয়, একটা মনে পড়ে না, সেজন্য আমি খুব আশঙ্কিত আতঙ্কিত, আমরা এই দেশটা আমরা কোথায় যাব? যে দেশে শিক্ষিত মানুষের বিবেক যখন নিজে নিজে যেন মানে মাটি চাপা দিয়ে দেয়, একদম মিথ্যা সামনের দিকে যখন একেবারে সামনের দিকে চলে আসতেছে, তার প্রতিবাদ করে না, একজন হৃদয় দাঁড়িয়ে বলতো যে না প্রধানমন্ত্রী 20 মিনিট আগে হয় না, কোনোটা 6 ঘন্টা আগে হয়, কোনোটা 12 ঘন্টা আগে হয়, কোনো 14 ঘন্টা আগে, তখন আমি বুঝতাম যে না আমার দেশের ভবিষ্যৎ এখনও খারাপ, অত খারাপ চিন্তা করার দরকার। কিন্তু আজকে দেখার পরে মনে হলো এই জাতি ধ্বংস অনিবার্য, শিক্ষাকে নিয়েই যখন এত বড় প্রতিদিন, আজকে প্রশ্ন ফাঁসার পর যদি মন্ত্রী যদি দায় না থাকে, শিক্ষা সচিব যদি দায় না থাকে, তো দায়টা কার, তাহলে কার দায়িত্ব? এই যে প্রশ্নপত্র ফাঁসের কথা আপনি বললেন, কত জায়গায় আমরা দেখছি যে জঙ্গি, যে জঙ্গি শিশুটা পেটের মধ্যে আছে সে ভবিষ্যতে জঙ্গি হবে, এরকম একটা পরিমাপ করে কিন্তু সেই জঙ্গিদেরকে হত্যা করা হচ্ছে। আর এখানে প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস হচ্ছে প্রতিদিন, কারা করতেছে এগুলি? এখানে তো বিএনপির লোক আসতেছেন এই প্রশ্ন ফাঁস করতে, নাকি অন্য দল আসতেছে এখানে? এই যারা ফাঁসের সাথে জড়িত, যে পয়সা শিক্ষক যদি হয় সে আওয়ামী লীগ, ছাত্র যদি হয় সে ছাত্রলীগ, যে কেউ জড়িত আছে একদম সরকারি দলের লোকেরাই এই কাজগুলি করতেছে। তাছাড়া এই মুহূর্তে বিএনপি বা অন্য যে কোনো সংগঠন যারা করেন তাদের এই চিন্তা করার তো সুযোগ না, তারা দৌড়ের উপরে আছে, চিন্তা করবে কখন? একতরফা নির্বাচন করতে এখন থেকে নীল নকশা করছে সরকার, এই বক্তব্যটিকে আপনি কিভাবে দেখছেন, এটা কি সত্য? আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে, যারা দেখছেন আপনার সময় টিভির মাধ্যমে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মির্জা ফখরুল সাহেব যে কথাটি বলেছেন যে একতরফা নির্বাচনের জন্য সরকার নীল নকশা করছেন, কথাটি আদৌ সত্য নয়। মির্জা ফখরুল সাহেব একটি দায়িত্বশীল মানুষ, একটি দলের তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন, বর্তমান সরকার নির্বাচন করবেন তো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবেন, যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নির্বাচনে তাদের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া তারা অংশগ্রহণ করবেন। বিগত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, এটা বিএনপির ব্যর্থতা,
বিএনপি ব্যতীত অন্য অন্য দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা তো নির্বাচনের রেজাল্ট নিয়ে আজকে জাতীয় সংসদে আছে। যদি নির্বাচনে কেউ অংশগ্রহণ না করে সেজন্য তো আওয়ামী লীগ দেয় না। আর আজকে নির্বাচনের যে নীল নকশা উনি কোনভাবে দেখতেছেন আমি জানি না। আজকের বাস্তবতা যেটা আসছে যে হ্যাঁ একটি মামলার রায় হয়েছে, একটি দুর্নীতির মামলা, যে মামলাটি করেছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, এই সরকারও মামলা করে নাই কিন্তু, এবং দুদকের এই মামলাটা দুদক তৎকালীন সময় যখন 111 সময় এটা ফখরুদ্দিন ময়নুদ্দিন ইয়াজউদ্দিনদের টাইমে এদের সময় সেই মামলা করছে, সেই মামলার রায় এখন হয়েছে। দুর্নীতিবাদ সে সাজা পেয়েছে, সে সাজা ভোগ করতেছে, আইনি প্রক্রিয়া এটি চলবে, সরকারের তো কিছু করে না, আইন তার আপন গতিতে চলে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই মামলাটি কতদিন আগে শুরু হয়েছিল, সরকার যদি কোনো আইন বা কোনো মামলা কোনো কিছু ইন্টারফেয়ার করত তাহলে এই দেশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মামলা দীর্ঘদিন চলতো না। দীর্ঘদিন বর্তমান দেশের চলমান আইনের মধ্য দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে না, জাতির পিতা সপরিবারের 75 আগস্ট হত্যার পর আইন করে এই বিচার কার্য হবে না রোহিত করেছিল এই বিএনপি, যে বর্তমান বন্দুকের নলের মধ্য দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিল, সামরিক শাসন দিয়ে দেশ পরিচালনা করেছিল, পার্লামেন্টে আইন করে নিষিদ্ধ করেছিল যে কোনো হত্যার বিচার হবে না, আপনার বাবা মারা গেল তার বিচার পাবেন আপনি, অথচ আজকে বাংলাদেশে বাবা মারা গেল তিনি বিচার পাবেন না, তিনি কি এদেশের নাগরিক না? সেই মামলাটি দেশের প্রচলিত আইনে তিনি বিচার করেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সকলের দাবি থাকার পরেও তিনি কিন্তু বিশেষ ট্রাইব্যুনালে এই মামলাটির বিচার করেননি। তারপরে যুদ্ধ অপরাধীদের বিচার, সেই বিচারটাও কিন্তু বাংলাদেশে একটু প্রচলিত আইনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মান সম্পন্ন রক্ষা করে এই মামলা চলছে। পান্না ভাই, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে কি আপনি মনে করেন যে নির্বাচনের কোনো ধরনের অসুবিধা হবে না, কোনো সৌন্দর্য হানি হবে না, বা নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে না? 2014 সালের নির্বাচনের মতো আরেকটি নির্বাচন যদি হয় আপনি কি কোনো মানে অসুবিধা দেখেন তাতে? না, প্রশ্নই আসে না অসুবিধা দেখার। এইখানে যে কথাটি আমি বলছিলাম, তাতে কি জবাবদিহিতামূলক সংসদীয় গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ে না? যদি পরপর দুই টার্ম আমরা দেখি যে একটা প্রধান বড় দল অংশগ্রহণ করছে না নির্বাচনে, তাতে আপনি কোনো সমস্যা দেখছেন না? না, এখানে তো প্রধান শুধু বড় দল, আপনার দল তো বহু দল এখানে আছে, একটি দল যদি অংশগ্রহণ না করে তার জন্য আপনি প্রশ্নবিদ্ধ দেখবেন কেন? এখানে তো আরো বহু দল আছে, তারা পার্টিসিপেট করবে, ওই দল অংশগ্রহণ করবে কি করবে না এটা ওই দলের বিষয়, ওই দলের সিদ্ধান্ত নিতে হবে। এই যে কথাটি আমি বলছিলাম যে প্রচলিত আইনের মধ্য দিয়ে একটি দুর্নীতি মামলার বিচার হয়েছে, এই দুর্নীতি মামলার কারণেই যদি তার দল মনে করে যে আমার এই দুর্নীতিবাদ নেত্রীকে নিয়ে আমি মামলা খালাস করতে হবে, আমাকে বেকসুর খালাস দিয়ে দিতে হবে, আইন কোনো তোয়াক্কা করবেন না, এটা তো সরকার পারবে না, ইচ্ছা করলেও পারবে না, কারণ আইন তার আপন গতিতে চলবে এবং নিয়মতান্ত্রিকভাবেই আইনকে মোকাবেলা করেই তাকে মামলায় জয়ী হতে হবে অথবা যেটি হয়েছে তার বেটা মেনে নিতে হবে। এবং দেখেন, আপনার জানি না বিশ্বের কোন দেশে আছে কোন আসামির ক্ষেত্রে একজন দুর্নীতিবাজ জেলে যাবে তার জন্য একজন তার ব্যক্তিগত সহকারী জেলে যাবে স্বেচ্ছায় কারাবরণ? ইতিহাসে আছে কোথাও? আপনি জেলে গেলে বা আমরা কেউ জেলে গেছি যখন আমাদের সাথে কোনো বিশেষ সহকারী দিছে? আজকে কিন্তু দয়ার বশবর্তী হয়েও আইনের মাধ্যমে এই কোর্ট ওনার সাথে একজন বিশেষ সহকারী দিয়েছেন, এটি বিবেচনায় রাখে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকে আমার লজ্জা লাগে যে যারা আমরা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনীতি করি, দুর্নীতিগ্রস্ত অবস্থায় দলের প্রধান আজকে জেলের, এটা আমার ভাবতে লজ্জা লাগে। অন্য যে কোনো মামলা হতে পারে, রাজনীতি করি রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা থাকবে, কিন্তু একটি দলের প্রধান দুর্নীতির মামলায় আজকে জেলে, এবং একটা দেশের প্রধানমন্ত্রী একাধিকবার জেলে ছিলেন, এবং সে কোন মামলা? এতিমদের টাকা, এতিমদের টাকা, যে এতিমদের হক সেই হক তাকে প্রাপ্য না দিয়ে সেইটা নিজে ভোগ করে, নিজের ছেলেরা ভোগ করে, ভোগ করার পরে সেই মামলায়, এবং এই সরকারও কিন্তু সেই মামলা দেয়নি। সেই মামলায় সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, নির্বাচন কমিশনে কিন্তু প্রত্যেকটি দলের তাদের গঠনতন্ত্র, তাদের ম্যানিফেস্টো জমা দিতে হয়েছে, এই বিএনপিও কিন্তু দিয়েছে, তাদের গঠনতন্ত্র 7 ধারায় কি ছিল সেটি পরিবর্তন করে এই মামলার রায়ের আগে তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছে কি, যে দলে যদি কোনো দুর্নীতি ব্যক্তি থাকে, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি থাকে, সাজাপ্রাপ্ত ব্যক্তি, তিনি মামলা দলের দায়িত্ব গ্রহণ করতে পারবেন, রাজনীতি করতে পারবেন। তার মানে কি, একটি দল কত দেউলিয়াপনায় ভুগলে, কত দুর্নীতিকে ওয়েলকাম করলে, দুর্নীতিকে সমর্থন করলে, সে তার গঠনতন্ত্র চেঞ্জ করে
দুর্নীতিকে হালাল করে সেই দল তার সাবমিট করতে পারে। তো সেই দল যদি নির্বাচনে না আসে, যোগ্যতা যদি হারাই ফেলে নির্বাচনে, 300 আসনে সিট দিতে পারবে এটাকে বিএনপির আজকে আসনে সেই প্রার্থী দিতে পারবে আমি ডাউট। আমি যদি খুব মানে সফট ভাষায় বলি তাহলে হচ্ছে আমার ধারণা প্রধানমন্ত্রী ইনফরমেশন গ্যাপে আছেন। কারণ একটা প্রথম ইনফরমেশন গ্যাপ হচ্ছে যে উনি প্রশ্নপত্র ফাঁসের যে সময়টা বললেন এটা যথার্থ না, এটা কিন্তু একজন সাংবাদিক বলছেন, কারণ এটা হচ্ছে হ্যাঁ কিন্তু উনি, আমি বললাম যে উনি ইনফরমেশন গ্যাপে আছেন, কিন্তু আমি জানি সাংবাদিক বললেও আমাদের প্রধানমন্ত্রী অনেক বেশি এত আপডেট থাকেন, উনি কিন্তু তাদেরকে শুদ্ধায় দেন, সুতরাং এটা কারেক্ট বলেন নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে তথ্য উনি বললেন এটা কোত্থেকে পেলেন আমি জানি না, এটা তো অন্তপক্ষে আমরাও লেখাপড়া করে আসছি, ছাত্র আন্দোলন করেছি আমরা, নকল বিরোধী আন্দোলন করেছি, অমুক করেছি, কিন্তু এই প্রশ্নপত্র ফাঁসের মহোৎসব দেখি নাই। উনি বললেন, আমাদের শিক্ষামন্ত্রী আগে বলেছেন এর আগেও নাকি ও বহু বছর ধরে এটা হয়েছে, সুতরাং এই জায়গাগুলোতে যথার্থ না। আর সবচেয়ে বড় যে জায়গাটায় মানে পেইনফুল আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কি, এটা মনে রাখতে হবে যে আমাদের যিনি শিক্ষামন্ত্রী তিনি তো অনেকদিন ধরে স্বীকারই করেন নাই ফাঁস হচ্ছে, স্বীকারই করেন নাই। আমাদের সচিব সাহেব বললেন যে এই পদ্ধতিতে এইটা চলতে থাকবে, তা সেই জায়গায় যে এই টোটাল বিষয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা সচিব তাদের যে দায় আছে, এই দায়কে আজকে আমার কাছে মনে হলো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ওনারা মানে নিজেদেরকে দায় মুক্তি পেয়ে গেলেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর সবচেয়ে আর একটা বড় ব্যাপার এটাই আমি ছোট করে বলি যে দেখুন, এই প্রশ্নপত্র ফাঁস শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তি যারা জড়িত, আপনি তো সেই দিকে তাকালে হবে না, এর পেছনের উৎস খুঁজে বের করতে হবে। আমাদের পুরো শিক্ষা পদ্ধতি, তারপরে কোথায় কি আছে মানে আপনি কি বলে পরীক্ষা পদ্ধতির বিষয়ে, হ্যাঁ আমার যে শিক্ষক তার বিষয়ে, অর্থাৎ এটা সামগ্রিকতায় যদি আপনি না দেখেন তাহলে ভুল কাজটা করবেন। তা আমার মূল কথা হচ্ছে যে এই সামগ্রিকতায় না দেখে যেভাবে পিসমিল সলিউশনের কথাটা ভাবা হলো সেটা খুবই একটা ক্ষতিকর চিন্তা। আমি আশা করি যে এই জায়গা থেকে ওনারা সরে আসবেন, না হলে এই শিক্ষাঙ্গনে এখন যে ঘটনা ঘটছে যে আপনার সে পরীক্ষা ঠিকই যে এত লক্ষ্যের মধ্যে এই পরীক্ষা ফাঁসের মধ্যে কয়জন জড়িত থাকলো না থাকলো, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে মনস্তাত্ত্বিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে পুরো শিক্ষা ব্যবস্থার এমনি সংকটাপন্ন আরও বেশি সংকটাপন্ন করে তুলবে, এটাই আমি মানে এই পরিস্থিতিতে দেখি। এখন আমি আপনি অনুমতি দিলে আমি দুই চারটা কথা অন্যদিকে বলতে পারি যে নির্বাচনের বিষয়ে, এই নির্বাচনের বিষয়ে কথা বলতে বিশেষ করে বিএনপি অংশ না নিয়ে সরকারের কিছু করার নেই, আপনি কি সেটা মনে করেন কিনা? আমি প্রথমে যেটা বলি একটু মানে সেই কথা দিয়ে শুরু করতে চেয়েছিলাম কিন্তু সরাসরি আপনার প্রশ্নের উত্তরে গেলাম। দেখুন আমার কাছে এটা মনে হয়, আমি কয়েকদিন ধরে এই কথা মানে একে বলছিও, এটা আজকে নতুন বলছি, নট দ্যাট, যে এই মাসটা একুশের মাস, আপনি এটা আমরা সবাই জানি যে আমাদের সোসাইটির যে অবস্থা সেই আলোচনা না বলে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা তো অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি মানে অসাম্প্রদায়িকতা থেকে, সাম্প্রদায়িক অপশক্তির পরিস্থিতি জানি, তা আমরা জানি একুশ মানে আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনা বিকাশের জায়গা, একুশ মানে মাথা নত না করা অন্যায়ের কাছে। তো এই মাস জুড়ে সাধারণত এই ধরনের আলাপ আলোচনা সভা সমাবেশের মধ্য দিয়ে আমরা জনগণকে নতুন প্রজন্ম কিন্তু উদ্বুদ্ধ করি, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আজকে আমাদের দেশের এই দ্বিদলীয় রাজনীতির ফাঁদ এমন জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে যে আমরা নির্বাচন 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 এইটা করে ওই জায়গাটা থেকে কিন্তু আসল কাজটা করতে পারলাম না, এইটাও আমার একটা দুঃখবোধের জায়গা, এটা বলে রাখলাম। এখন তারপরও এটা বলবেন যে যেহেতু নির্বাচন বাদ দিয়ে কিছু হচ্ছে না, বাংলাদেশের মানুষ অধিকাংশ যে দলগুলোকে ভোট দেয় তাদের একটা বিষয় আছে, সুতরাং আমাকেও কথা বলতে হচ্ছে। এক্ষেত্রে আমাদের পজিশন যেটা সেটা হচ্ছে দেখুন, নির্বাচন নিয়ে আমাদের যদি এখানে কয়েকটা ডিসকোর্স দেখেন তাহলে একটা আলোচনা কি, যে আমি সংবিধান অনুযায়ী যে নির্বাচনের তারিখ ঘোষণা দেবো নির্বাচন করে যাবো, কে আসলো না আসলো তা হবে না। আরেকদিকে হচ্ছে যে অমুক অমুক দল অংশ না নিলে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে না, নির্বাচন ঠিক হবে না, এই দুইটা প্রধান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এর বাইরে আমি বলি যে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা আমরা আরেকটা পয়েন্ট বলেছি যে নির্বাচনটা যদি আমি যথার্থ করতে চাই তাহলে কার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সেটা করতে হবে জনগণের অংশগ্রহণ নিশ্চিত। এখন জনগণের অংশগ্রহণের ছোট্ট দুইটা পার্ট আমাদের বিবেচনায়, একটা হচ্ছে জনগণ ঠিকমতো ভোট দেবে, ভোট যেটা দেবে ঠিকমতো যাতে ভোট দিতে পারে, ভোট দেওয়ার পরে যে ভোটটা দিল সেইটা গণনা অনুযায়ী নির্বাচিত ঘোষণা করা হবে, তারাই সরকার গঠন করবে। তো তার বাইরে আরেকটা দিক আছে, সেটি হচ্ছে ভোটাররা তাদের সংবিধান অনুযায়ী আমাদের এখন আপনি বলতে মানে এটা আমরা সবাই জানি যে ভোটে দাঁড়ানোরও কতগুলো
মানে নিয়ম আছে, দাঁড়াতে পারে। কিন্তু আমরা বলি যে প্রচলিত ব্যবস্থা ইচ্ছা করলে কিন্তু যে কেউ ভোটে দাঁড়াতে পারে না। যেমন একটা ভালো মানুষ, তার যদি টাকা না থাকে সে কি ভোটে দাঁড়াতে পারবে? পারবে না। তার যদি পেশী শক্তি না থাকে পারবে না। নির্বাচনে আমরা দেখি একটা বড় ঘটনা ঘটে, সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণা, ওই ধরনের বাহির না থাকলে সে কিন্তু নির্বাচনে কাজ করতে পারে না। আমরা জানি নির্বাচনে অনেক ক্ষেত্রে যে প্রশাসনিক কারসাজি হয় ওইটা যদি ঠেকাতে না পারে ওই ভালো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করলেও শেষ বেলায় সমস্যায় পড়ে যাবে। তাহলে আপনি এই ক্ষেত্রে ছোট করে বললে যে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকারের একটা সম সুযোগ যদি না আনতে পারি তাহলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় না। এখন এই যে ভোটে দাঁড়ানো জনগণের যেমন সমসুযোগ, একইভাবে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো অন্তত পক্ষে আমাদের বিবেচনায় যারা মুক্তিযুদ্ধকে আফল করে, এই বাংলাদেশকে মানে, তারা তো অংশগ্রহণ করুক, সেটাই আমরা চাইবো, খুবই স্বাভাবিক। যেমন ধরুন আমি আমাদের দলের কথা বলি, আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা নির্বাচনে অংশ নেই, পরিষ্কার কথা এটা। আমরা জানি যে এই নির্বাচনে যে যা জিতলো, আপনি জিতাই দিলেই সব কি দুধের বন্যা বয়ে যাবে এমন না, কারণ আমাদের সমাজটা এমন জায়গায় চলে গেছে একটা আমূল পরিবর্তন ছাড়া এর মুক্তি নেই। আমরা এটা নীতিগতভাবে মনে করি, সেই জন্য লড়াই করছি, কিন্তু নির্বাচনে আমরা অংশ নেই আন্দোলনের অংশ হিসাবে। এখন নির্বাচনে আমরা অংশ নেব কি নেব না এটা নির্ভর করবে ওই সময় সুনির্দিষ্ট পরিস্থিতির উপরে। সুতরাং আমি ওইটাকে যে কে অংশ নেওয়া না নেওয়া ওই কোশ্চেনের থেকে, তাহলে আমাদের জায়গাটা কি ওই দুই পয়েন্টের বাইরে আরেকটা পয়েন্ট, নির্বাচনে যারা ক্ষমতাসীন দল যারাই থাকুক তাদের একটা দায় থাকে, দায়িত্ব থাকে, যেই যে বললাম জনগণের অংশগ্রহণ এবং দলগুলো যাতে অংশগ্রহণ করতে পারে সেই কাজে তাদের পথ পরিষ্কার করা। সেই পরিষ্কার করার জন্য যে কাজটা দরকার সেক্ষেত্রে বিএনপি বা কমিউনিস্ট পার্টি আনার থেকে আমার মনে হয় বিবেচনা করা দরকার নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কারের কাজটা। এই কাজ যদি করতে পারে তখন দেখবেন যে যারা নির্বাচনে, যদি কেউ মনে করে আমি নির্বাচনী ক্ষমতা দখলের একমাত্র পথ, তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবে। আমরা যারা মনে করি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেব, আমরা অংশ নেব, কিন্তু তাহলে ওই কাজটাই প্রধান করা দরকার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে যেটা হচ্ছে, আমরা দেখছি যে এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের যে আলোচনা, তার কিছু কয়েকটা কথা বলো, আরও দু একটা পয়েন্ট খালি যোগ করে দিই। যেমন ধরেন এই সংসদ নির্বাচনে আমাদের সংবিধান অনুযায়ী দেখবেন সাংসদদের প্রধান কাজ কি, একটা হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা। আমাদের স্থানীয় সরকার আছে কিন্তু, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ওইটাকে আরও অধিকার দিলে এখানে কিন্তু আর বেশি কাজ করার নাই, আইন প্রণয়ন চালা। সেইটাকে আপনি এখন তো টাকার খেলার উপরে দুর্বৃত্তায়িত রাজনীতির ফাঁদে ব্যবসায়ীরা একটা প্রাধান্য বিস্তার করছে, এর থেকে মুক্ত করার জন্যে এবং আমি গণতন্ত্রের আরও অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে সংগঠনবাদী পদ্ধতি এটা আনার কথা আমরা বলেছি, অনেক ধরে আলোচনা হচ্ছে। তাহলে সেই আলোচনাটা হতে পারতো যে আমরা এইবারে নির্বাচনে করবো কিনা। আমরা ধরুন একজন ক্যান্ডিডেট, দশজন ক্যান্ডিডেট হলো, আপনি একজন, আপনার তো এমনও হইতে পারে দশজন কাউকে আপনার পছন্দ না, তাহলে আপনার তো যদি না ভোটের বিধান থাকতো আপনি তো না ভোটও দিতে পারতেন। আপনি একজনকে নির্বাচিত করলেন ভোট দিয়ে, কিন্তু পাঁচ বছরে তিনি দায়িত্ব পালন করলেন না, কিন্তু বাংলাদেশের এমপিরা পাঁচ বছরের জন্য তিনি রাজা হয়ে থাকেন, তিনি এলাকায় মাতবাড়ি করেন, ব্যতিক্রম আছে সেটা অন্য আলোচনা, কিন্তু উনি রাজা হয়ে থাকেন, কিন্তু সিস্টেমটা কেন এতদিন করতে পারবো না? মুক্তিযুদ্ধের বিজয়ের 47 বছর প্রায় পার করতে যাচ্ছি আমরা, যে এরকম কেন করবো না? যদি অধিকাংশ মানুষ মনে করে তাহলে আমি রিকল সিস্টেমে তাকে আমি ব্যাক করে নিয়ে আসবো, নতুন করে ভোট হবে। এই নির্বাচন ব্যবস্থা সংস্কার মানে আমরা টোটালিটিতে এই আলোচনাগুলো করার পক্ষে। আমরা মনে করি নির্বাচন যদি ডিসেম্বরে হয়, আর্লি নির্বাচন না হয়, এখনো সময় আছে, আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে, সরকারকে, যে আসেন নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার করি, করার আলোচনাটা শুরু করি, তাহলে গণতন্ত্রকে সমুন্নত করতে পারবো, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবো, তখন আমি বলতে পারবো কোন দল অংশ নেবে কি নেবে না সেইটা আমাদের কাছে প্রধান এজেন্ডা হবে না। এমনকি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সেও তো নাও নিতে পারে, কথার কথা বলছি আমি, যে একটা জাস্ট মানে বোঝার জন্যে, সেইটা তো আমাদের কাছে প্রধান বিষয় হওয়া উচিত না। আপনি যদি জনগণের অংশগ্রহণের এই পয়েন্টগুলো নিশ্চিত করতে পারেন তখন আপনি কে অংশগ্রহণ করলো কি করলো না ওই দিকে তাকাবেন না, কিন্তু ওইটা না করে রাজনীতিকে যদি আপনি এই ধরনের আলোচনা আবদ্ধ রাখেন, প্রকৃতপক্ষে আমি যেটা দেখি এই জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেইটা কিন্তু বাস্তবায়নের পথে আমরা অগ্রসর হচ্ছি না, বরঞ্চ তাদেরকে শুধুমাত্র হয় আওয়ামী লীগ না বিএনপি কে কোনটা করবে ও হলে ঠিক হতো, এই ধরনের কতকগুলো জায়গা আবদ্ধ রাখছি। আরও যে অনেকগুলো পজিটিভ দিক, গণতন্ত্রের দুয়ার খুলে দেওয়ার জায়গা, সেই জায়গা আমরা যেতে পারছি না, এটা একটা সংকটের দিক আমি দেখি। প্রিন্স ভাই, একজন দর্শক আছেন টেলিফোনে, তার প্রশ্নটি শুনে আসবো, তিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দর্শক আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম লিমন, দিনাজপুর। জি, আমার পান্না ভাইকে দুটো প্রশ্ন আছে। পান্না ভাইকে আছে? জি। পান্না ভাই কেমন আছেন? জি আছি ভালো। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমাদের সরকার তো দেশে অনেক উন্নয়ন করেছে,
তাহলে ফেয়ার ইলেকশন দিলে মনে হয় বলা যেত যে আসলে জনপ্রিয়তা কার বেশি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, 5 জানুয়ারির মধ্যে যদি আবার ওইরকম একটা ইলেকশন হয় তাহলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সেটা জানেন যে এই দেশে সাংবিধানিক ভিত্তিতেই একটা বাধ্যবাধকতা থাকে নির্বাচনের সময়সীমা। নির্বাচন কমিশন সেই নির্বাচনের আয়োজন করে এবং ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছে অনুসারে তারা নির্বাচনে অংশগ্রহণ করে। ঠিক 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু কেউ অংশগ্রহণ করে না, আবার কেউ অংশগ্রহণ করেছে। তবে আজকের বাস্তবতায় ওই সময় ওই নির্বাচনটা কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য নির্বাচনটি অবশ্যই দরকার ছিল। আজকের বাস্তবতা আমরা চাইব সেই নির্বাচনের চেয়ে আরও উন্নত সকল দলের অংশগ্রহণের একটি নির্বাচন আমরা এটা চাইব, এবং তার মধ্য দিয়ে যে বিজয়ী হবেন যারা তারাই পার্লামেন্টে আসবেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার হবে। এটা হলেই মনে হয় আজকের বাস্তবতায় মানুষের সকলের চাওয়া পাওয়ার জায়গাটা পূরণ হবে। হাবিবুর রহমান, হাবিবের কাছে যেতে চাই, যে কথাগুলো আমরা দুই অতিথির কাছ থেকে শুনলাম, একটি বিষয়ে মির্জা ফখরুল আগেই জানিয়েছেন যে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। আবার ব্যারিস্টার মওদুদের একটি বক্তব্য গত বৃহস্পতিবার ছিল যে সরকারের এসব ক্রিয়াকর্মের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। তাহলে বিএনপির আসলে যদি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যায় তাহলে ব্যালটের মাধ্যমে কিভাবে জবাব দেবে জনগণ? কি বলতে চাইছে আসলে বিএনপি, বিএনপির নির্বাচনমুখী কার্যকলাপ কি থাকছে বা চিন্তা কি থাকছে আপনার মনে হয়? না, আপনার প্রশ্নের উত্তরটা খুব সহজ। মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন যাবেন না, আর মওদুদ আহমদ বলেছে ব্যালটের মাধ্যমে জবাব দেবে। মওদুদ আহমদ ধরেই নিয়েছেন যে আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া সেই নির্বাচন করার সুযোগ পাবেন, উনি যাতে আইনজীবী, আটকানোর কোনো কারণ নাই। আর এই যে প্রতিনিয়ত এই বেগম খালেদা চোর তিমির টাকা মেরে খেয়েছে, এই করেছে, কে কে, বাংলাদেশে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে? হ্যাঁ, এখানে টাকা কোথায় মেরে খেয়েছে? এই যে অবাস্তব কথাবার্তা টেলিভিশনে নেতারা বলে, প্রধানমন্ত্রী বলে, সব বলে, এই জবাব কিন্তু একদিন বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। আমি মনে করি এমন একটা দিন আসতে পারে এই মিডিয়াতে এসে হাত জোর করে বলবে যে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে ডিভিশনে 3 দিন যে এর ভিতরে ফেলে রাখা হয়েছিল তার জন্য দেশ জাতির কাছে আমরা ক্ষমা চাচ্ছি। এদিন আসতে পারে অস্বীকার করা বা উপহাস করা। আমি বলি না কেন, এই দেশেই তো আমি দেখছি, ভবিষ্যৎবাণী করছি, আমি এই দেশ দেখছি তো, আমি এই দেশে তো দেখেছি 1972 থেকে 1975 সাল পর্যন্ত আমি তো সংগঠন করেছি, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে গুলি করে মারা হয়েছে, একদিকে জাসদ বেরোচ্ছে, একদিকে রক্ষী বাহিনী বেরোচ্ছে। সেই দেশে বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতা পৃথিবীতে আসেনি, আমি বলবো তার মৃত্যুর পর এই আওয়ামী লীগের কাপুরুষেরা সেদিন কোথায় গেছিল? সব মাথা এই লুকিয়েছে, বড় বড় তো কথা বলে, এই কাপুরুষরা ছিল কোথায় সেদিন? বঙ্গবন্ধু জানাজা, বঙ্গবন্ধুর লাশ পড়ে তাহলে 4:00 সেই দিন গেছে, রাত গেছে, পরের দিন 11:00 একটা জানাজা পড়তো, সেই জানাজা খুব অল্প সংখ্যক লোক হয়েছে। কেন? পরিস্থিতি যেতে দেয়নি, অথবা জনগণ তখন বিক্ষুব্ধ ছিল। আজকে সেই দল আবার রাষ্ট্র ক্ষমতা এসেছে, জিয়া রহমানকে বলা হচ্ছে জিয়া রহমান ক্ষমতা দখল করছে। জিয়া রহমান কোথায় ক্ষমতা দখল করছে? ক্ষমতা দখল করে আওয়ামী লীগেরা, পৃথিবীর কোথাও এই ধরনের কোনো ঘটনা নেই, আমাকে আসতে দেন, কথা বলতে দেন। তারপর জিয়া রহমানকে বলতে কি মার্শাল জিয়া রহমান জারি করে নাই, ইন্ডেমনিটি দিয়েছে কে বুঝতাক? আমেরিকার সমস্ত এমপিরা, সমস্ত মন্ত্রীরা ইন্ডেমনিটি দিয়েছে 25 সেপ্টেম্বর 1975 সালে। তারপর সামরিক আইন জারি করেছে কে? খালেদ মোশারফ। জিয়া রহমানকে বন্দী করে মুস্তাকের কাছে ক্ষমতা কেড়ে নিয়ে খালেদ মোশারফ সামরিক শাসন জারি করেছে। বিচারপতি সায়েমকে নিয়ে প্রধান বিচারপতি, আবার ওদিন রাষ্ট্রপতি, আবার ওদিন প্রধান চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন হলেন কে? সায়েম। এখানে জিয়া রহমান কোথায়? জিয়া রহমান তো মৃত্যুর প্রহর গুনতেছে ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায়, কখন তাকে মেরে ফেলে? প্রত্যাশা জানে আমাকে এখানে বন্দী ধর থেকে যে কোনো এক জায়গায় দেশে পাঠিয়ে দাও, এর বাড়ি তার চিন্তা করার সুযোগ না, বলে জিয়া রহমান খুন করছে, জিয়া রহমান মাস্টার কোনোটার কাছে যায়নি। এই যে মিথ্যা কথা জাতির সামনে যে বলা, মানুষ শুনে আর এগুলো হাসে আর চায়ের দোকানে গালাগালি করে। আজকে যে নির্বাচনের কথা বলা হচ্ছে যে 5ই জানুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ না, ওই যে রুইনগঞ্জ প্রিন্টের দল 42টা নির্বাচন দলের ভিতরে 28টি দল নির্বাচনে যায় নাই, তাহলে খালি বিএনপিকে বলা হচ্ছে কেন? কেন কমল হাসান দল গেল না? কেন কমিউনিস্ট পার্টি গেল না? যে কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু হত্যা প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে গাছের শিকড় খেয়ে পাতাকে ইন্ডিয়াতে সে এই কষ্ট সহ্য করেছে, তার দলও তো নির্বাচনে যায়নি। এই
কাপুরুষ কাদের সিদ্ধি কেনা কাপুরুষ আমরিক এখন যারা আছে সবগুলি কাপুরুষ, এই কাপুরুষ যদি না হয়তো পঁচাত্তর পরে প্রতিবাদ হতো, তারপরে আসেন এই যে বড় বড় কথা বলে যে এটা পারে না বিএনপি মাজা ভাঙা বিএনপি বিএনপি আন্দোলন করতে পারে না, এর সাথে লোক ছিল না, দল ছিল না, বল ছিল না, কবি ছিল না, সাহিত্য ছিল না, এর সাথে নিজে কবি হতে বাধ্য হয়েছিল, সেই এর সাথে সময় উপজেলা নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে 18-20 জনের বেশি লোক পায়নি, আমি তো মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম অপরোটে, 18-20 জনের ভেতর পায় নাই, এর সাথের মতো লোককে আমাদের হঠাৎ 9 বছর লেগেছে, তাহলে কি এর সাথে আমি সালাম ছুটতে যাবো? এখন এখন অনৈতিকভাবে একটা দল ক্ষমতায় গ্রহণ করেছে, তারপরে যে বলা হয় যে সেই সময় বলা হয় নিয়ম, কিসের নিয়ম রক্ষা, কিসের সংবিধান রক্ষা, কে ইন্ডিয়া ক্ষমতা দখল করতে আসতো, কে দখল করতো ক্ষমতা, এই সংবিধানেই আমাদের ক্ষমতা দেওয়া আছে, নির্বাচন 3 মাস পিছিয়ে দেওয়া যায়, একের বাধ্যতা ধারাবাহিকতা মনে হচ্ছে ঘাড়ের উপর এসে কোনো দেশ মনে হয় আমার ঘাড়ের উপর বসে আছে বন্ধু খাতে করে আমার এই কাজটা না করলে হবে না, এই সব সব বানোয়াট, এবং ওই সময় নেত্রীরা বলে নেতারা বলেছিলেন এই নির্বাচনটা নিয়ম রক্ষার নির্বাচন, নির্বাচনের অতি অল্প সময় পরে আরেকটা নির্বাচন দেওয়া হবে, সে কথা রাখে নাই, কথা রেখেছিল বেগম খালেদা জিয়া, আজকে যাকে অন্যভাবে বন্দি করা হয়েছে 1996 সালে, সেদিন তার সংখ্যাগরিষ্ঠ ছিল না আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর জামাত, যে জামাতের সাথে করে বিএনপিকে ব্যারিকেড মানে ব্যারিকেড করা হয় আর কি, সেই জামাত মিলে 28 ডিসেম্বর 1994 সালে সংসদ থেকে পদত্যাগ করার ফলে সংবিধান সংশোধন করার কোনো সুযোগ ছিল না, বেগম খালেদা একটা নির্বাচন করে সংবিধান প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল পাস করে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তাই আজকে কথায় কথা না আসলে আরে একটা দেশের প্রধানমন্ত্রীকে এই ভাষা না আসলে দল প্রত্যেকটা দলকে নির্বাচনে নেওয়ানোর একটা ব্যাপার, আজকে আপনি কোনোভাবে কি বলতে পারবেন? এই দেশে যদি আওয়ামী লীগের সব লোকজনকে যদি বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া যায় তারপর ওখানে গিয়েও 30% লোক আওয়ামী লীগ করবে, হাবিব ভাই বিএনপির 30-35% ভোট বিএনপি নিজের আছে, আর বর্তমানে এই শাসন এই সরকারের অত্যাচার নির্যাতন রিজার্ভ চুরি ইয়ে আপনার শেয়ার মার্কেটের চুরি প্রশ্নপত্র ফাঁস তারপরে আপনার চাকরির ক্ষেত্রে ঘুষ সব কিছু মিলে মানুষ কালের সুযোগ আছে, মোদী ধর্মের কথায় আসি মানুষ সুযোগে আছে একটা ভোট দেওয়ার তো পরিবেশ পায়, আমি কালকে পাবনাতে দিয়ে আসি আমার সাথে আর 3 জন লোককে যেতে দেওয়া হয়েছে, একজন আগে ছিল আর পরে একজন যেতে দেওয়া হয়েছে, এটা কি একটা মানুষকে অন্যায় ভাবে আটকে চোর আর কিসের টাকা চুরি করছে? এখন আওয়ামী লীগের নেতারা প্রতিদিন চুরি করে, প্রতিদিন যে টাকা চুরি করে আর ওই টাকা তো আওয়ামী লীগের টাকাও না বিএনপির টাকাও না দেশের টাকাও না সরকারের টাকাও না, জিয়া রহমানকে কেন্দ্র করে টাকাটা এসেছিল যে কথা এখন আর এত ব্যাখ্যা দিতে চায় না, সেই টাকা নিয়ে মনে হচ্ছে এই 2 কোটির জন্য এই 2 কোটি টাকা কারো টাকা তারা কমপ্লেনার কেউ কমপ্লেনারও নেই, নিজের নিজের দুদুকের কথা বলা হচ্ছে, ওয়ান ইলেভেনের সরকার যে সরকার আওয়ামী লীগ আন্দোলনের ফসল হিসেবে মনে করে সেই সরকারকে বেগম খালেদা জিয়ার নামে গিয়ে দুদুকে মামলা দিয়েছিল, এই বর্তমান প্রধানমন্ত্রীর নামে অনেকগুলি মামলা দিয়েছিল, এই দুদুক যে মামলাগুলি দিল সেই মামলাগুলি 15টা মামলা কিন্তু 6টা মামলা আপনার শুনানি করা লাগে নাই ওটা খারিজ আর 9টা মামলা শুনানি করে 3 মাসের মধ্যে আপনার ই দিয়েছে আর বলতেছে কি সরকারের করণীয় নেই, আজকে সরকারের করণীয় আছে বলে সরকার সরকারের ইশারায় আজকে কোর্ট চলে, আর তারেক রহমান দুর্নীতিবাজ যদি সরকারের যা করণীয় তা যদি না করে তাহলে আপনাদের কর্মপরিকল্পনা কি? তারেক রহমান কি আপনি বলতেছে কি তারেক রহমান এখনো বাংলাদেশে মানে কিছু দু একটা এলাকা বাদ ধরেন গোপালগঞ্জ কিছু ফরিদপুর এরকম কিছু বাদে তারেক রহমান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 10টা সিট জিতবে, আপনি দুর্নীতিবাজ তারেক রহমানের তার জনপ্রিয়তা যেটা আছে উনি তো দেশে আসেন না, আসেন নাই তো, আমি বলছি বেগম খালেদা জিয়া বলা চোর, তারেক রহমানের তো বাবা ছিল প্রেসিডেন্ট মা ছিল প্রধানমন্ত্রী, আর যাদের বাবা মা রাস্তার চিন্তা না তাদের সন্তানরা আজকে কোটি কোটি টাকার মানুষ আছে, তারেক রহমান কোথায় টাকা পেয়েছেন কোন ব্যাংকে টাকা আছে? কোন ব্যাংকে সারা পৃথিবী খুঁজে টাকা পায়নি, আন্দাজে বলে চোর চোর চোর, আর বেগম খালেদা জিয়াকে প্রতিনিয়ত বলা হচ্ছে, এই বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে এই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করার ক্ষেত্রে বিরোধী দল সেখানে আওয়ামী লীগ প্রশ্ন উত্থাপন করলে সংসদে এই করলে সেখানে বেগম খালেদা জিয়ার সম্মতি দিয়ে তার সংবিধান গণতন্ত্র রাষ্ট্রপতি শাসিত সরকার তারপর দেশের প্রয়োজনে বেগম খালেদা সংসদে গণতন্ত্র ফিরে আসছে। হাবিব ভাই আমার কাছে আমার অন্য অতিথিদের কাছে যেতে হবে, আমি পান্না ভাইয়ের কাছে যাই, পান্না ভাই বিএনপি তো হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে ঘোষণা করেছে বিএনপি, আপনারা এই ব্যাপারে কতটা আস্থাশীল যদি একটু আমার এই প্রশ্নের উত্তরটা দিতেন। শান্তিপূর্ণ ব্যাপারে আমি আসবো তার আগে কিছু কথা বলতে হবে, হাবিব ভাই যে কথাগুলো বলেছেন কিছু কথা না বললেই নয়, হাবিব ভাই একসময় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ করতেন, বাংলাদেশ ছাত্রলীগ করার শেষ পর্যন্ত তার সৌভাগ্য সেটা হয় নাই, হাবিব ভাই কিন্তু জিয়াউর রহমানের আন্দোলনের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করছে, তখন জিয়াউর রহমানকে কিন্তু উনি সামরিক সরকার বলতো স্বৈরাচার বলতো,
আজকে কিন্তু তার গলায় সেই সুরটা আসে না। উনি এরশাদকে সালাম দেবে না, জিয়াউর রহমানকে সালাম দেবে, যে জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে। এই জিয়াউর রহমানের যদি ডকুমেন্ট চান আমি ডকুমেন্ট দিতে পারবো। তিনি মুক্তিযুদ্ধে যাওয়ার পূর্ব থেকেই তিনি একদম পাকিস্তানের এজেন্ট ছিলেন। ডকুমেন্ট যেখানে আছে, সেই জিয়াউর রহমান বাংলাদেশে ক্ষমতা দখল করলো, সামরিক শাসন দিল, সেই জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে কত সেনা অফিসারকে হত্যা করছে, কু করছে, যেগুলো প্রতিটা মানুষ জানে। সেই জিয়াউর রহমান সম্পর্কে উনি যে কথাগুলো বলল আজকে লজ্জা লাগতেছে, এবং যে ভাষা উনি উচ্চারণ করতেছে আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে, এই দল এই দেশ যারা স্বাধীন করেছে, আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা সেদিন সংগঠিত হতে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছে, বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা জেলে ছিল এবং অনেক নেতাকে হত্যা করা হয়েছিল, সেই নেতাদের সম্পর্কে উনি বলছেন কাপুরুষ। আমার লজ্জা লাগে আজকে ওনার পাশে বসে এই কথাগুলো শুনতে, যেহেতু সে আমার সিনিয়র, আমি কথার ভিতরে কথা বলছি না। সেই হাবিব ভাই আজকে বলতেছে আওয়ামী লীগ নেতাদেরকে কাপুরুষ। আবার পাশাপাশি সেই বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী, যিনি বিদ্রোহ করে ইন্ডিয়াতে ছিলেন, কি কারণে তার প্রশংসা করবেন কি করবেন না জানি না, তাকে আবার কিন্তু কাপুরুষ বলতেছে না। কাকে উনি কাপুরুষ বলতেছে? উনি নিজেও একজন কাপুরুষ। আজকে উনি সেই তারেক রহমান সম্পর্কে বলছেন, কোকর সম্পর্কে বলছেন, বেগম জিয়াকে বলছেন, উনি উনি ধোয়া তুলসী পাতা তাদেরকে বলছে। আমি এখানে দশটা জায়গায় আপনাকে বলবো যে ওনাদের টাকা কোন কোন ব্যাংকে কোন কোন জায়গায় আছে। এটা তো আদালতের বিষয়। আমার মনে হয় যে আমাদের এই বিষয়ে আলোচনা না করাই ভালো হবে। এটা আদালতের বিষয়। আপনার কাছে আমি যে প্রশ্ন কথাগুলো বলছি বিধায় আমি কি কথা অবস্থান থেকেই প্রতিবাদ করতে পারবে, আন্দোলন করতে পারবে, সংগ্রাম করতে পারবে গণতান্ত্রিক পন্থায় একটি শৃঙ্খলার মধ্যে থেকে। আন্দোলনের মানে এই না ভাঙচুর জ্বালাও পোড়াও, এটা না। তারা গঠনমূলক আন্দোলন করুক, আমরা সেটা চাইব, কিন্তু চোরায় সরে না কিন্তু ধর্মের কাহিনী। বিএনপির ইতিহাস যদি দেখেন, বিএনপির অতীত যদি কর্মকাণ্ড দেখেন, এটি কিন্তু বিএনপির পক্ষে সম্ভব না। দুই একদিন পরেই দেখবেন হয়তো বা আজকে বিএনপির যে পরম আত্মীয়, বিএনপির যে দোস্ত, যারা রাজনীতির সক্ষতা, যাদের আদর্শে বিএনপিও আদর্শিত, সেই জামাত হয়তো বা এখন বিএনপির সাথে নামে নাই বা নামবেন কি না, কী শর্ত তাদের আছে, সেইটা পূরণ হলেই আবার সেই ধ্বংসাত্মক কার্যকলাপে চলে যাবে। কারণ বিএনপির ছাত্র রাজনীতি দেখেন, তাদের অস্ত্র এবং ধ্বংসাত্মক কার্যকলাপ ছিল। আজকে বিএনপি যদি তাদের সেই মরদ থাকে, শক্তি থাকে, নিশ্চয়ই সেই পথে তারা চলে যাবে। আমি আশা করব যে বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনের ভিতরে থাকুক। একজন দর্শক আছেন টেলিফোনে, তার প্রশ্নটি শুনে আসবো। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি নই, কিন্তু রাজনীতি সচেতন। জনাব হাবিব সাহেবের মতো লোকজন যেভাবে শুধু একটা দলের বিজ্ঞাপন নিয়ে আসেন, ওই সমস্ত লোকজনদেরকে আগামীতে আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কি কোনো প্রশ্ন আছে? আওয়ামী লীগের অবস্থান তো আমরা আজকে বুঝতেই পারলাম, পরিষ্কার হলাম। এই পরিস্থিতিতে জনগণের জন্য কি কোনো আশঙ্কা আছে এই 2018 সালে? মানে আপনি যদি, আমি আগের ভোটের কতগুলো আলোচনা করেছি, কিন্তু তার ওটা বাদ দিয়েও যদি বলি যে বাংলাদেশের মানুষ বাস্তবস্থ অনুযায়ী এই যে 5 বছরের পরে সে একটা ভোটের অধিকার সে চায়, সুতরাং 5ই জানুয়ারির মতো ওই ধরনের একতরফা জায়গাটা সে যেতে চায় না। এক নম্বর কারণ আপনি জানেন যে জনগণকে মানে তার ভোট দেওয়ার সুযোগই তার সামনে ছিল না, সুতরাং সে অন্তত পক্ষে এবারে ভোট দেওয়ার সুযোগ চায়।
সুতরাং এই যে বিশেষ করে বড় দুই দল এবং জোটের এই পাল্লাপালিতে জনগণ হচ্ছে এখনো পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তায় ভুগছে, এবং বিষয়টা এরকমেরই বলি যে আর অবস্থাটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে একটা ওই উত্তপ্ত কড়াই, তার মধ্য দিয়ে জনগণ সিদ্ধ হচ্ছে ঠিকই, কিন্তু লাভ দিলেই দেখা যাচ্ছে যে ওইখানে হচ্ছে জ্বলন্ত উনুন পরিস্থিতি, এই সে তার চোখের সামনে একটা দেখাতে পারছে না। এবং সে ব্যাপারে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বামপন্থী কর্মী, আমি দাঁড়াচ্ছি না যে আমরাও ওইরকম একটা বিকল্প জায়গা এখনো পর্যন্ত দেখাতে পারিনি, কিন্তু সেই লড়াইটা আমরা করছি, সেই জায়গাটা যাওয়া দরকার। এবং সেইটা যদি যেতে চাই, আমি আগে কতগুলো সংস্কারের কথা বললাম, এখন ধরুন যে আলোচনা করা, আপনি ওই যে রূপরেখার কথা বললেন, এইগুলো বললেন, আমাদের বিবেচনাটা কোনটা? আমাদের বিবেচনা নির্বাচনের, এত সবের পরেও যে নির্বাচনের সময় নির্বাচন হবে কার আন্ডারে, আমাদের সংবিধান অনুযায়ী যদি দেখেন, কারণ সংবিধানের কথা বারবার বলা হয়, নির্বাচন হবে নির্বাচন কমিশন আন্ডারে। সংবিধান কি বলছে? যে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময় তারা পরিচালনা করবে, ওই সময় অন্যান্য নির্বাহী বিভাগ তাকে সহায়তা করবে। তার মানে ওই সময় নির্বাহী বিভাগের একটা তো সরকার, তাহলে সে তাকে সহায়তা করা দরকার। এই জন্য আমরা বলেছি এটাও ঠিক যে আমাদের একটা নির্বাচন কমিশন যতই নিরপেক্ষ হোক, যদি হয়, আমি যদি বলছি এটা নিয়ে আমি কোনো কোশ্চেন এখন তুলছি না, তাহলে কিন্তু তার উপরও নির্ভর করে না, নির্ভর করে যারা ক্ষমতায় আছে তাদের ভূমিকা কি হবে। তা আমরা ওই অনুযায়ী বলি যে যারা ক্ষমতায় থাকবে ওই সময়। আপনি কি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ মনে করছেন? না, আমি এখনো সেটা বলিনি। নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে সে প্রমাণ কিনা। আমি বলছি যদি নির্বাচন কমিশন ধরে নি যে সে নিরপেক্ষ, তারপরেও আমরা বাংলাদেশের বাস্তবতা এটা জানি যে ওই সময় যে সরকার ক্ষমতায় থাকবে তার ভূমিকার উপরে নির্ভর করবে নির্বাচন কমিশনের আচরণ। তাহলে তার আবার সমাধানটা কি? আমরা মনে করি সমাধান আছে ওই যে আমি বললাম 126 অনুচ্ছেদে বলছে যে নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশনকে সহায়তা করবে অন্যান্য নির্বাহী বিভাগ। এই জন্য আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকে যে নির্বাচনকালীন যে সরকার ক্ষমতায় থাকবে, সেটা ধরুন আপনার হেডে হোক বা ওনার হেডে হোক, তাতে কিছু আসে যায় না। যে যার হেডে থাকবেন ওইটা রুটিন কাজ করবে, অন্য কাজ সে করবে না। এবং এই জায়গায় যদি সংবিধানে স্পষ্ট করা দরকার আছে বলে আমরা মনে করি, যার জন্য সংবিধানের ছোট্ট করে সংশোধনী আনলে কিন্তু এই সমাধান চলে যায়। কিন্তু আমি যে কথাটা বারবার বলতে চাইছি, আমরা শুধুমাত্র ওই জায়গাটাই যদি আমরা রাখতে চাই, শুধুমাত্র ওই জায়গাটাই সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে কিন্তু বাংলাদেশের আরো অনেক কোশ্চেন আমরা জনগণের কাছে আনতে পারছি না। আমি জাস্ট একেবারে ছোট্ট করে দু একটা কথা খালি বলি, ধরুন 30 সেকেন্ড একটা বলি, কারণ এই সময় যখন এই কাজগুলো করছি আমাদের সামনে দুর্নীতি এগুলো তো আপনি আছেই, সেটা দেখুন। আপনি দেখেন নারী আসন নিয়ে সংসদ একটা উত্থাপিত হয়েছে, দীর্ঘদিনের দাবি যে অনথার্ড 100টা নারী আসন হোক এবং সরাসরি নির্বাচন হোক, যেটা আমাদের ইউনিয়ন পরিষদে হয়, তাহলে সেটা নিয়ে কিন্তু আলোচনার সুযোগ আমরা পাচ্ছি না। আমাদের এই যে জিনিসপত্রের দাম আবার দেখছে সিন্ডিকেশন করে, এই যে জিনিসপত্রের দাম বাড়ানোর জায়গাটা আবার চলছে, আমরা দেখছি একটা মজুরি কমিশন গঠন হয়েছে। আমরা বলছি যে এই আলোচনা না থাকলে কিন্তু ওইটা চলে আসবে, ওটা কি রাজনীতি না? ওটা তো রাজনীতির বড় এজেন্ডা। আমরা কিন্তু ঢুকতে পারছি না শুধুমাত্র নির্বাচনী জায়গাটা থাকছি বলে। সুতরাং আমি আশা করব সব দল সহনশীলতার পরিচয় দেবে এবং সরকারের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আলোচনা দ্রুত শুরু করবে, তাহলে আমরা সকলের অংশগ্রহণ মানে জনগণের অংশগ্রহণ একটা নির্বাচন করে আমরা জনগণের ইস্যুর দিকে ফিরে যেতে পারবো। পান্না ভাই, আপনি একটু একটু বলবেন যে জনগণের প্রত্যাশা কি মনে করছে আওয়ামী লীগ এই মুহূর্তে? জনগণ আসলে আওয়ামী লীগের কাছে কি চায়? কিছু প্রশ্ন তো রয়েছে, বিশেষ করে দুর্নীতি, শেয়ারবাজার কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, এগুলোকে কিছুতেই কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। আবার সেই সঙ্গে উন্নয়নের প্রসঙ্গ তো রয়েছে, যেটি একজন দর্শক টেলিফোনে বললেন। সব মিলিয়ে জনগণের প্রত্যাশা আসলে কি সরকারের কাছে এই নির্বাচনের বছরে? আপনাকে ধন্যবাদ। জনগণের প্রথম প্রত্যাশা হয়েছে তারা শান্তিতে বসবাস করবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থাটা তারা পাবে, তারা সুস্থ স্বাভাবিক একটা জীবনের নিশ্চয়তা চায়। এই দেশ যে অবস্থায় আমরা স্বাধীনতার পর পেয়েছিলাম, সেখান থেকে ধাপে ধাপে দেশকে উন্নতির দিকে নিয়ে যাকেটাই জনগণের প্রত্যাশা। এবং এই জনগণের প্রত্যাশাকে ধারণ করেই কিন্তু বর্তমান সরকার চলছেন। আজকে দেখেন বাংলাদেশের উন্নয়নের দিকে দেখেন, আজকে বিশ্বের দরবারে কিন্তু বাংলাদেশ একটি আলোচিত দেশ, যে এই দেশ ভবিষ্যতে যে উন্নয়নের জায়গায় আমরা চলে গেছি, বাংলাদেশে কিন্তু পদ্মা সেতু হবে, আমরা কোনোদিন স্বপ্ন দেখি নাই, আজকে কিন্তু বাস্তব। আজকে কিন্তু বাস্তব যে এই পদ্মা সেতু বাংলাদেশে বর্তমান সরকার, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা কিন্তু দৃঢ়তার সাথে বলেছিল যে আমরাই পারি, আমরাই করব। আপনি কি প্রশ্নপত্র ফাঁসকে এই সরকারের জন্য কলঙ্কজনক মনে করেন? কলঙ্ক না, একটা একটা সরকারের বহু পদক্ষেপ থাকে, বহু গুণ থাকে, বহু দোষে ত্রুটি একটা সরকার, কিন্তু 10টা কাজ করতে গেলে একটা কাজ যে সমালোচনা হবে না তা না। প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা আমরা কেউ সমর্থন করি না, জনগণও করে না, কিন্তু এটা সমাধানের জন্য কিন্তু সরকার সচেষ্ট। আপনি দেখেন বিজি প্রেসের কিন্তু অনেক কর্মকর্তা যখন
আইডেন্টিফাই করতে পারছিল। সরকার সচেষ্ট থাকার পরেও এটা রোধ করা যাচ্ছে না, ডেফিনেটলি চেষ্টা করতেছে। এত শক্তিশালী কে আছে? আপনি এটাও বলেন, এটাও বলেন যে এই বিজেপি প্রেসের বেশ কর্মকর্তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে, বিচারের কার্য চলছে, আইনের আওতায় তাদের কানা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিছু গ্রেফতার করা হচ্ছে যারা এর সাথে জড়িত তাদের কানা হয়েছে, এবং বর্তমান প্রশাসনও কিন্তু এর পিছনে লেগে আছে। একটা জিনিস শুরু হয়েছে, সরকার আন্তরিক কিনা এটাকে আমরা দেখতে হবে। সরকার আন্তরিক এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এটা রোধ করার জন্য, বিকল্প পথ খুঁজতেছে কিভাবে যে এটাকে রোহিত করা যায়। আপনাকে আপনাকে ধন্যবাদ পান্না ভাই। আর এক মিনিট আছে, আমি হাবিব ভাইয়ের কাছে যেতে চাই, শেষ কথাটা তার কাছ থেকে শুনবো। আমি আশা করবো যে উনি কোনো ব্যক্তিগত রেশারেশিতে যাবেন না, আমরা নির্বাচনমুখী কথা শুনতে চাই। জনগণের বিএনপির কাছে জনগণের প্রত্যাশা কি, এটা একটু বলবেন আপনি? আমি শুনতে আমি বলবো না, তাহলে আমি বলছি তো একবার, তিনবার দুইবার গেলেন তার কাছে, কিন্তু দেখ এক মিনিটে সব উত্তর দেওয়া যাবে না। একটা কথা বলি, আমার ছোট ভাই পান্না ব্যক্তিগত আক্রোশে অনেক কথাবার্তা বলছে আমার সম্বন্ধে। অনুরোধ করবো, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। দুর্নীতি